বিকাল টাইমে এখানে পিঠা দেখেন, এই যে মটরশুঁটি, গাজর, এই যে মাশাল, অনেক টমেটো রয়েছে। কাকুরা সবসময় কলা নিয়ে বসে, তো আমরা যাচ্ছি বাজার করে। এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা, এখন আমরা যাবো একটা সবাই একটা মুদির দোকানে যাও। এখন একটা বড় একটা মুদির দোকানে আসছি। আজকে আমাদের ঘরে পিৎজা বানাবে, তো নাজিম পিৎজা খেতে চাচ্ছে, নাজিমের জন্য পিৎজা নিয়েছে। বড় একটা মুদির দোকান, সব কিছু আছে, চিজ না মাখন লাগে না, চিজ হইল মাখন লাগে না, না 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 মাখন লাগে না। নাজিম তুমি কে খাবে আজকে, কে বানাবে? নাজিম বড় ফুপি বানাবে। ওয়া হামজা, ও মাশাআল্লাহ, হামজা অনেক খুশি, অনেক খুশি হয়েছে। তো আমরা একটা বড় মুদির দোকানে আসছি, দেখতে পারছেন এখানে অনেক কিছু। ওর এখানে এই যেটা হচ্ছে ডিম, এই যে বেলুন, এগুলো হচ্ছে বাচ্চাদের খাবার, খুবই মুখ। এই যে হামজা, হামজি হামজি অনেক খুশি হচ্ছে, কিছু 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 হামজা অনেক খুশি। হামজা ঘর থেকে বের হলে অনেক খুশি হয়। তারপরে দেখতে পাচ্ছেন ওনাদের ওখানে অনেক কিছু আছে মাশাল্লাহ। আমি একটু দোকানের ভিতরে, যেগুলো হচ্ছে সব চিপসের প্যাকেট, হচ্ছে পটেটা খুব মজার আমার, আমি তবে এরকম বিস্কুট খাই না, কিন্তু এইটা আমার অনেক ফেভারিট বিস্কুট, পটেটা খুব মজা লাগে। এই যে নানান রকমের জিনিসপত্র দিয়ে বাহারি রঙের সেজেছে মুদি দোকান, দেখতে পাচ্ছেন অনেক কিছু। আমার বড় আপু, সে আমার বড় আপুর একটা চ্যানেল আছে, কুকিং চ্যানেল, আমির হামজা নিয়ে। আমার যেটা এটা হচ্ছে ফুচকা, এই যে ফুচকা প্যাকেট, এরিয়া আমাদের, আমরা এখানে আজকে যেহেতু পিৎজা বানাবে আমার বড় আপু, তো এখান থেকে চিজ নিয়েছি। হামজা যেগুলো দেখেন, এটা খুব মজার আলু চিপস, 30 টাকা মূল্য, খুবই মজা। আর ক্যাপসিকাম, তো এখন আমরা মুদি দোকানে থেকে এখন আমরা চলে যাবো। ও যে ওখানে বেলপুরি বিকালের টাইমে, তো এখন এই যে অনেক চিপা চাপা জায়গা, তো তা অনেক গাড়ি ঘুড়ি এখানে গাড়ি চলাচল করে, মানুষের তো অবস্থা দেখতে পাচ্ছেন, আশেপাশের দোকানের অবস্থা খুব কঠিন। এখন আমরা যাচ্ছি বাজারের দিকে, কাঁচা বাজার, যেখান থেকে আমরা ক্যাপসিকাম সবজিগুলো লাগবে সেখানে দিকে যাবো। অনেক অলিগলিতে তো অনেক যায়। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, গাছের দিকে আমি ধরবো, বিষয় হচ্ছে এটা হচ্ছে আমড়া গাছ, আমড়া আছে অনেক, কিন্তু এখন বাংলার শরৎকাল, মেবি এই যে অনেক সুন্দর গামছা দেখুন, গামছা এখন বাংলার গামছা, তো আমার এই যে ক্যাপসিকাম আস্তে আস্তে যাচ্ছে, যে এই মালগুলি দেখেন হরেক রকমের মাল। চাবি রিং নিচ্ছে, এখানে নিত্য প্রয়োজনীয় অনেক কিছু আছে মানুষের দৈনন্দিন জীবনে যাদের কাজে লাগে।
বাদামের চাবি আমির হামজা যখন রাস্তাঘাটে আসে ও অনেক আতঙ্কে থাকে, এত যানবাহন আর মানুষজন দেখবে। হামজা তুমি কিছু 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 হামজা অনেক খুশি হয়ে যায় যখনই রাস্তাঘাটে আসে। চল 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 চল, যখনই রাস্তাঘাটে বের হই তখনই হামজা অনেক খুশি হয়ে যায়, ও অনেক লাইক করে আর কি। হামজা অনেক অনেক হামজা হামজা চারিদিকে ও দেখেন হামজার কী অবস্থা, গাড়ি দেখে আরো। আমাদের এলাকায় এই বাজারটা হচ্ছে নূরের চালা বাজার, নূরের চালা খুবই ফেমাস বাজার আর অনেক বড় বাজার। এইখানে তো খুবই বড় বাজার আর সব কিছু, যত বড় বাজার সব কিছু পাওয়ার সম্ভাবনাই বেশি। এইখানে ল্যাব তুষক নিত্য ওইখানে, এটা হচ্ছে লাইভ রুটি, যেটা রুটি বিস্কুট এগুলো লাইভ সরাসরি রুটিগুলি বানানো হয় এখানে, এবং সরাসরি এগুলি সব সরাসরি বানায়, বিস্কুট এগুলো ভালো। এটা হচ্ছে লাল মরিচ, এটা ফ্রাইড টমেটো, শুনুন এটা কত ক্যাপসিকাম, ভালো আছে নাকি ভিতরে? এই সাজুগুলি এই যেগুলি ওনার ইয়েতে শীতের দিনে গাজর পাওয়া যায় অ্যাভেলেবেল, 30 টাকা কেজি। এটা হচ্ছে পেঁয়াজের ফুল ডোগা, তো আমরা এই যে বাজার নিচ্ছে আরো কিছু সদাই নিব। তো আমরা চলে আসছি নূরচলা বাজার, বাজার ফেমাস বাজার কি তো এইটা হচ্ছে নূরচলা বাজার, অনেক বড় বাজার। এক সাইডে সাইডে এই সাইডে দাঁড়া এই সাইডে, তো আমি আস্তে আস্তে বাজারে ঢুকতেছি। দূরে বাকি